নমস্কার, আজকে বেশ কিছু বেগুনের ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। যে বেগুনগুলো আপনারা চাষ করলে বর্ষা থেকে শীত পর্যন্ত একটানা ভালো ফলন পাবেন, এবং যে ভ্যারাইটিগুলোর কথা বলবো এই ভ্যারাইটিগুলো আমাদের এলাকাতে আজ দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে চাষ হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আলোচনা করব, যেগুলো যদি আপনারা এখন ওখানে চাষ করেন তাহলে সেগুলো চাষ করলেও আপনারা বর্ষা থেকে শীত পর্যন্ত একটানা ভালো ফলন পাবেন। যাই হোক, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন। ভিডিওটা শুরু করার পূর্বে আমি স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যে নাম্বার আপনারা কল করতে পারবেন না, শুধুমাত্র মেসেজ করতে পারবেন। সেখানে আপনারা এগ্রিকালচার পারপাসে যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে সেগুলো ডেলিভারি পাবেন। প্রথমে যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব, আমাদের লোকালে এটাকে বলা হয় লুড়কি বেগুন, এবং যে ভ্যারাইটিটার কথা না বললেই নয় এক্ষেত্রে, সেটা হচ্ছে সানগ্রো সিডসের 704। এটা 2000 সিডসের প্যাকেট রয়েছে এবং এর দাম রয়েছে আমাদের এলাকাতে 150 টাকা। এইরকম অনেকটা বেগুনটা দেখতে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। এটা আপনি বর্ষা থেকে শীত পর্যন্ত নির্দ্বিধায় চাষ করতে পারেন। পরবর্তী সেম ক্যাটাগরির ভ্যারাইটি, সেটা হচ্ছে কলস কোম্পানির মাঞ্ঝি। এটা 10 গ্রামের একটা প্যাকেট রয়েছে, এরও দাম মোটামুটি আপনারা 140 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। নেক্সট যে ভ্যারাইটির কথা বলবো সেটা হচ্ছে নুজি ভেদু সিডসের 744। এটা 10 গ্রামের প্যাকেট এবং এর বাজার চলতি দাম রয়েছে 100 থেকে 120 টাকার মতো। এবং এই সেগমেন্টেরই শেষ ভ্যারাইটি যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিয়েনারের 218। এটাও 10 গ্রামের প্যাকেট এবং এরও দাম রয়েছে 100 থেকে 120 টাকার মধ্যে। এখন যে সেগমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম এটাতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ধরনের সেগমেন্টগুলোতে কিন্তু গাছ মারা যায়, এটা আপনারা মাথায় রাখবেন। এই সেগমেন্টের অনুরূপ বাংলাদেশের জন্য বলবো লাল তীর সিডসের কাজলা এবং মালিক সিডসের ললিতা। এই দুটো বেগুন আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন নির্দ্বিধায় চাষ করতে পারেন, বর্ষা থেকে শীত পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এরপরে যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে গোল সবুজ বেগুন এবং তলার দিকে সাদা রঙের স্ট্রাইপ রয়েছে। এবং এই বেগুনের জাতগুলো আমাদের এদিকে প্রচুর পরিমাণে চাষ হয়, বর্ষা থেকে শীত পর্যন্ত আপনি তো বেশ ভালো রকম ফলন পাবেনই, সাথে এগুলোকে কিন্তু সারা বছরই চাষ করা যাবে। তো যে বেগুনটার কথা এক্ষেত্রে না বললেই নয়, সেটা হচ্ছে হাইভেজ কোম্পানির অক্সিতা। এটা 10 গ্রামের প্যাকেট এবং আমাদের এদিকে এই 10 গ্রামের প্যাকেটের দাম রয়েছে 160 থেকে 170 টাকার মধ্যে। যাই হোক, বিভিন্ন অঞ্চলে দামের একটু হরফের হতেই পারে, এটা একটা সাধারণ ঘটনা। পরবর্তী যে ভ্যারাইটিটা বলবো সেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির B5। এটাও 10 গ্রামের প্যাকেট এবং এর বাজার চলতি দাম রয়েছে আমাদের এদিকে 120 থেকে 130 টাকার মধ্যে। এবং এই সেগমেন্টেরই লাস্ট যে ভ্যারাইটিটার কথা আমি বলবো সেটা হচ্ছে চক্র সিডসের BNB 421। এটাও 10 গ্রামের প্যাকেট এবং এর বাজার চলতি দাম রয়েছে মাত্র 100 টাকা। এবং এই সেগমেন্টেরই যদি আপনারা বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা যদি অনুরূপ বেগুন চাষ করতে চান তাহলে বলবো আপনারা গ্রিন বল এই জাতের বেগুনটা চাষ করতে পারেন, অথবা লুনা এই বেগুনটাও কিন্তু আপনারা বেছে নিতে পারেন। নেক্সট যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব, এটা আগের সেগমেন্টের মতোই কিন্তু গোল বেগুনের জায়গায় এটা একটু লম্বাটে গড়নের, এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই রকম। এটা হচ্ছে BNB 422 চক্র সিডসের এই ধরনের বেগুনটা হবে এবং এর 10 গ্রামের প্যাকেটের দাম রয়েছে মাত্র 100 টাকা। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা ওখানে ইস্পাহানি কোম্পানির EP 1820, এরই অনুরূপ একটা জাত, আপনারা নির্দ্বিধায় এই সময় বর্ষা থেকে শীত পর্যন্ত কিন্তু চাষ করতে পারেন। নেক্সট যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সবুজ সরু লম্বাটে গড়নের বেগুন এবং তলার দিকে হালকা হালকা সাদার স্ট্রাইপ রয়েছে, যেমন হচ্ছে JK সিডসের 8031। আমাদের এদিকে প্রচুর পরিমাণে চাষ হয় এই বেগুনগুলো, এবং এই 8031 বেগুন গাছটা কম একটু তুলনামূলক মারা যায় এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। এর 10 গ্রাম প্যাকেটের দাম আমাদের এখানে আছে 120 থেকে 130 টাকার মধ্যে। পরবর্তী যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সানগ্রো সিডসের S132। এটাও 10 গ্রামের প্যাকেট এবং এর দাম আছে 180 টাকা। প্রচুর পরিমাণে ফলন কিন্তু পাওয়া যায়। নেক্সট ভ্যারাইটি হচ্ছে
চক্র সিডসের বিএনবি 478, এটাও 10 গ্রামের প্যাকেট এবং এর দাম রয়েছে বাজার চলতি দাম রয়েছে 100 টাকা মাত্র। এবং এর অনুরূপ জাত বাংলাদেশের জন্য বলবো মালিক সিডসের প্রীতম, এই সেম ভ্যারাইটি আপনারা বলতে পারেন, ওটাও প্রীতমও যদি আপনারা চাষ করেন প্রচুর পরিমাণে বর্ষা থেকে শীত পর্যন্ত আপনারা ফলন পাবেন। পরের সেগমেন্ট হচ্ছে তাল বেগুন, এবং আমার হাতে যে প্যাকেটটি দেখছেন এটা হচ্ছে সানগ্রো সিডসের নবকিরণ, এটা 2000 সিডসের প্যাকেট এবং এর 2000 বীজের দাম রয়েছে মাত্র 150 টাকা। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা, ওখানে এই তাল বেগুন সেগমেন্টের ইস্পাহানি অপূর্ব, এটা আপনারা চাষ করতে পারেন, অথবা সবুজ বীজ কোম্পানির তাল বেগুন, এটাও আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন। পরবর্তী যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব এটা কালো বেগুনি রঙের একটা ওভাল শেপের বেগুন, প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং গাছ মরার হার কিন্তু একেবারেই কম, এটা আপনারা বর্ষা থেকে শীত পর্যন্ত নির্দ্বিধায় চাষ করতে পারেন। সেটা হচ্ছে শ্রীমা সিডসের ব্লু স্টার বুস্টার, এটা 10 গ্রামের প্যাকেট এবং এর আমাদের এখানে দাম রয়েছে 180 টাকা, এটা আপনারা চাষ করতে পারেন। অথবা আপনারা কলস কোম্পানির জনক চাষ করতে পারেন, অথবা মাহিকো সিডসের আপনারা মাহি 112, এটা আপনারা চাষ করতে পারেন। এবং বাংলাদেশের জন্য বলবো এই সেগমেন্টসের অনুরূপ মালিক সিডসের সিলা, এই বেগুনটা আপনারা কিন্তু নির্দ্বিধায় চাষ করতে পারেন। এরপরে যে লাস্ট সেগমেন্টটা নিয়ে আলোচনা করব, এই বেগুনের গায়ের রং সবুজ এবং গায়ে হালকা বেগুনি রঙের কিন্তু একটা দাগ বা টাচ এখানে লক্ষ্য করা যাবে, অনেকে একে ভাঙ্গর বেগুনও বলে থাকেন। তো অন্নপূর্ণা এগ্রো সিডসের এটা হচ্ছে রানীগাঁও প্লাস এবং এর 10 গ্রাম প্যাকেটের দাম রয়েছে আমাদের এখানে 120 থেকে 130 টাকার মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রেও এই জাতের মোটামুটি অনুরূপ জাত আপনারা চাষ করতে পারেন, সেটা হচ্ছে রানী মার্কা ভাঙ্গর বেগুন অথবা ভাঙ্গর জায়ান্ট, এই ধরনের বেগুনগুলো চাষ আপনারা করতে পারেন। এরপর আপনাদেরকে যেটা বলবো, এই যে আমি বিভিন্ন ভ্যারাইটিগুলো নিয়ে আলোচনা করলি, এগুলো স্থান ভেদে এবং আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে ফলনের তারতম্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে, গাছ যে মারা যায় সে মারা যাওয়ার পরিমাণও কম বা বেশির এই ব্যাপারটাতেও কিন্তু পার্থক্য লক্ষ্য করা যেতে পারে, এবং যে বীজের প্যাকেটের যে দাম সেই দামের মধ্যেও কিন্তু পার্থক্য লক্ষ্য করা যেতে পারে, এটা একটা সাধারণ ঘটনা। দর্শক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।